পানি তো এবার প্রচন্ড হচ্ছে, পনেরো বিশ দিন থেকে পানি। তারপরে ওই যে পানি নাগে আছে মরিচ, মরিচ বাড়ি পোকা আছে, মরিচ প্রসেস আছে, শুকুবা পারি না মরিচ। এবার ফসল অতটা বেশি ভালো হয়নি, তবু যেগুলো ফসলে আর কি গাছের মধ্যে ছিল এগুলো ফসলই আমরা ভালোভাবে তুলতে পারিনি। তার কারণ হচ্ছে কিছুটা কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টির কারণে আর কি খেতে আর কি পানি জমে গেছে। সেই পানি জমে থাকার কারণে আর কি অনেক গাছ মরে গেছে, গাছ মরে যাওয়ার ফলে অনেক মরিচ পচে গেছে। তারপরে আবার পোকা ধরছিল, আর যে কয়েকটা মরিচ ছিল সেগুলো তুলছি, সেগুলো আর কি তারপরে বৃষ্টির জন্য মানে শুকাইতে পারি না। আমাদের দুই বিঘা মরিচের ভিতরে যেগুলো 30-40 হাজার টাকা খরচ হয়েছিল, তার মধ্যে আমরা 10 হাজার টাকা এখন তুলতে পারতেছি না। আমাদের এবার আর কি অনেক বেশি লস হয়ে গেছে। মরিচ পচে টচে সারা সব মরিচ খসড়া হয়েছে, মরে গেছে গাছতে মরিচ পানির টানে। এই অবস্থা আমার মরিচের, মরিচ নিয়ে খুবই জ্বালা যন্ত্রণা পড়ে গেছি। এই যে আগের তুলনায় এবারে কিন্তু আমরা সেরকম মরিচটা লাভ পাচ্ছি না আর কি, পানির কারণে, বৃষ্টির কারণে, বিভিন্ন খরাপাকার কারণে এইভাবে আর কি মরিচটা নষ্ট হয়ে গেছে। পঞ্চগড়ের মরিচ সবসময় ভালো ফলন হয়, কিন্তু এবারে ভালো ফলন পাওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে, এবং কি মানে খরা পোকা অন্যান্য পচনের কারণে মরিচ কৃষকের নষ্ট হয়ে গেছে। ভালো মরিচ তুলনামূলকভাবে কম পাওয়া যাচ্ছে। ভালো মরিচের দাম মোটামুটি আমরা ভালো দাম দিয়ে কিনতেছি, 6,500 থেকে 7,000 টাকা, আর যেটা একটু নর্মাল এটা কিনতেছি 4,500 থেকে 5,000 টাকা। পঞ্চগড় জেলায় অবশ্য 10,520 হেক্টর জমিতে বিভিন্ন জাতের মরিচের চাষ হয়েছে। ইতিমধ্যে 80% প্রায় মানে কত নিয়ে গেছে, ফলন বেশ ভালো, 3 টন একটা আমাদের ফলন এসেছে। জলবায়ু পরিবর্তনগত কারণে এবার একটু বৃষ্টিপাত বেশি হয়েছে, শেষের দিকে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে অ্যানথ্রাকনোসের মানে আক্রমণ হয়েছে। এই জন্য মানে লেটে যারা ছিল তারা হয়তো কিছুটা তাদের আক্রান্ত হয়েছে। কৃষক অধিদপ্তর আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে পরামর্শ দিয়েছি, তারা ছত্রাকনাশক ব্যবহার করেছে এবং অনেকে উপকৃত হয়েছে।